হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস, ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ কর্মা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 আমরা এর প্রথম অংশ আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি স্যার মোহনলাল, তিনি একজন উন্নাসিক টাইপের জেন্টলম্যান। তিনি নিজেকে খুব উন্নত বলে মনে করেন এবং ভারতের সমস্ত জিনিস এবং সমস্ত মানুষকে তিনি খুব ছোট চোখে এবং ঘৃণার চোখে দেখেন। মনে করেন যে ভারতের সমস্ত কিছুই খারাপ এবং বিদেশের সব কিছুই ভালো, এই ধরনের মানুষ তিনি। তিনি নিজেকে খুব কালচারড, খুব এফিশিয়েন্ট বলে মনে করেন এবং ভারতীয়দের তিনি ইনএফিশিয়েন্ট, ইলিটারেট এই রকম মনোভাবে দেখেন। কিন্তু তার স্ত্রী লেডি মোহনলাল লক্ষ্মী, তার স্ত্রী, সে কিন্তু একজন অতি সাধারণ মহিলা। তাই তিনি যে নানা কম্পার্টমেন্টে ট্রেনে ট্রাভেল করেন, কিন্তু স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ট্রাভেল করেন। দুজনের মধ্যে একটা দূরত্ব আছে সবসময়ই। এবার এই যে তার স্যার মোহনলালের ট্রেনে ভ্রমণ, সেটা একভাবে দেখানো হয়েছে স্টোরিতে, এবং লক্ষ্মী ট্রেনে ভ্রমণের কাহিনীটা একভাবে দেখানো হয়েছে। চলো আমরা পড়া শুরু করি, দেখা যাক কি হলো। আমরা এ পর্যন্ত দেখেছি যে লক্ষ্মী খুব সাধারণ একজন মহিলা, তাই তিনি কুলিদের সাথে কথা বলছেন, গল্প করছেন এবং স্টেশনে বসেই তাড়াহুড়ো করে তার খাওয়াটা শেষ করে নিলেন, যাতে ট্রেন এলে ভিড় হলেও আর কোনো ঝামেলা না থাকে। এরপরে দেখো ট্রেনটা এসে গেল। দ্য ট্রেন স্টিমড ইন, ট্রেনটি ধোঁয়া ছাড়তে ছাড়তে ঢুকলো। মানে স্টিম ইন মানে কি বাষ্প ছাড়া। তখনকার দিনে ট্রেনগুলো বাষ্প চালিত ছিল, তাই এখানে স্টিম ইন কথাটা দেওয়া হয়েছে। দ্য ট্রেন স্টিম ইন মানে ট্রেনটি ধোঁয়া ছাড়তে ছাড়তে ঢুকলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ, লক্ষ্মী নিজেকে দেখলো ফেসিং, মুখ করে আছেন অলমোস্ট মানে প্রায় এমটি মানে খালি, ইন্টার ক্লাস মানে আন্তঃশ্রেণী, জেনানা কম্পার্টমেন্ট মানে মহিলা কম্পার্টমেন্ট বা মহিলা কামরা, নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, গার্ডের ভ্যানের পরেই, অ্যাট দ্য টেল এন্ড, একেবারে শেষে অফ দ্য ট্রেন, একেবারে ট্রেনের শেষ পর্যায়ে। আমরা আজকে আগে প্রথমে পুরো টেক্সটটা পড়ে নেব, তারপরে এর থেকে আমরা যে যে গ্রামার পাই সেগুলো নিয়ে আলোচনা করব। তো বলছি লক্ষ্মী কি দেখলো, সে দেখলো যে গার্ডের ভ্যানের লাগোয়া ট্রেনের একেবারে শেষে একটা আন্তঃশ্রেণী মহিলা কামরার মুখোমুখি তিনি দাঁড়িয়ে আছেন। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, তার মানে দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড, ট্রেনের বাকিটা ভিড় ছিল। এই ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্টে যেটার মুখোমুখি লক্ষ্মী দাঁড়িয়েছিল, সেই আন্তঃশ্রেণী মহিলা কামরাটা ছাড়া বাকি ট্রেনটা কি ছিল, ভিড় ছিল। সি হিফট হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। বলছে সি হিফট, সি লিফটেড মানে হিফট মানে লিফটেড, তুলে ধরলো, উত্তোলন করলো হার তার স্কোয়াট, স্কোয়াট মানে হচ্ছে বেঁটে খাটো, বাল্কি ফ্রেম, বাল্কি মানে মোটা সোটা ফ্রেম মানে চেহারা, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ডোর দরজার মধ্য দিয়ে। লক্ষ্মী তার এই বেঁটে খাটো মোটা সোটা চেহারাটা দরজার মধ্যে দিয়ে লিফটেড মানে তুলে দিল, ট্রেনে তুলল, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেলো এ সিট, একটা সিট বাই দ্য উইন্ডো, জানলার পাশে। তাহলে লক্ষ্মী কী করলো, তার বেটে খাটো মোটা সোটা শরীরটা ট্রেনের দরজার মধ্যে দিয়ে তুললো এবং জানলার পাশে একটা সিট পেয়ে গেল। সি প্রডিউসড আ টু আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিস দ্য কুলি। সি প্রডিউসড মানে গেভ, সি গেভ, সে দিল, কী দিল, আর টু আনা বিট, একটা টু আনা বিট মানে খুচরো পয়সা, খুচরো দুয়ানা পয়সা দিল, ফ্রম মানে থেকে, নট ইন হার শাড়ি, নট মানে খুঁট, তার শাড়ির খুঁট থেকে খুলে সে খুচরো দুয়ানা পয়সা দিল, অ্যান্ড ডিসমিস দ্য কুলি এবং কুলিটিকে বিদায় দিল। তাহলে সে কুলিকে কত পয়সা দিয়েছিল, হাউ মাচ ডিড সি পে দ্য কুলি, সে কুলিকে কত পয়সা দিয়েছিল, সি পেড টু আনা বিট টু দ্য কুলি, সে কুলিটাকে দু আনা পয়সা দিয়েছিল এবং তারপর সে তাকে ডিসমিস করে দিল। সি দেন ওপেন্ড হার বেটেল কেস
and made herself two betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. Cardamoms বলছে she then সে তারপর ওপেন মানে খুললো হার বেটেল লিপ কেস বেটেল কেস বেটেল কেস মানে সেই পানদানিটা তারপর সে তার পানদানিটা খুললো অ্যান্ড মেড হার সেলফ বানিয়ে নিল টু বেটেল লিপস দুটো পান পাতা তৈরি করলো চার্জ টু ইট কি দিয়ে চার্জ করলো মানে কি দিল তাতে রেড অ্যান্ড হোয়াইট পেস্ট লাল এবং সাদা এক ধরনের পেস্ট দিল আর মিনসড বেটেল নাটস মিনস মানে কুচনো বেটেল নাটস মানে সুপুরি কুচনো সুপুরি অ্যান্ড কার্ডামমস মানে এলাচ এই সমস্ত দিয়ে সে পানটা তৈরি করলো দুটো পান সে তৈরি করলো টু বেটেল লিভস দুটো পান পাতাকে সে রেডি করলো পান পাতা তো এমনি খাওয়া হয় না তাই সে সেখানে রেড আর হোয়াইট পেস্ট দিল মিনসড বেটেল নাটস মানে টুকরো করা সুপুরি সুপুরি দিল আর কার্ডামমস মানে এলাচ দিল তাহলে যদি বলে হোয়াট ডিড সি চার্জ দ্য বেটেল লিভস উইথ সে বেটেল লিভসে কী কী দিয়েছিল সি চার্জ দ্য বেটেল লিভস উইথ এ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট মিনস বেটেল নাটস অ্যান্ড কার্ডামমস এই তিনটে জিনিস সে দিয়েছিল দিজ সি থ্রাস্ট ইন্টু হার মাউথ টিল হার চিক্স বাল্ট অন বোথ সাইডস দিজ দিজ মানে কোনগুলোকে বলা হচ্ছে সেই যে পান পাতাগুলো সে তৈরি করেছে সেগুলোকে বলা হচ্ছে দিস সি থ্রাস্ট থ্রাস্ট মানে ঠেসে ঠেসে ঢোকানো ইনটু হার মাউথ যেহেতু বাইরে থেকে ভিতরে ঢোকাচ্ছে তাই ইনটু তার মুখের মধ্যে ঢোকালো এগুলো টিল মানে যতক্ষণ না হার চিক্স তার গালগুলো বাল্ক অন বোথ সাইডস বাল্ক মানে ফুলে ওঠা যতক্ষণ না তার গালগুলো ফুলে উঠলো অন বোথ সাইডস মানে দুদিকে দুদিকের গাল যতক্ষণ না ফুলে উঠলো ততক্ষণ সে পানের এই পাতাগুলো ঠেসে ঠেসে ঢোকাতে লাগলো দেন তারপরে সি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস অ্যান্ড স্যাড গ্যাজিং আইডলি অ্যাট দ্য জাস্টলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম দেন তারপর সি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস মানে সি রেস্টেড সে রাখলো হার চিন তার চিবুকটা কোথায় রাখলো চিবুক মানে গালের নিচে যে সরু অংশটা সেটা সে রাখলো কোথায় তার হাতের ওপরে হাতটা রেখে তার ওপর তার গালের নিচের অংশটা মানে চিবুকটা রাখলো অ্যান্ড স্যাট বসলো গেজিং আইডলি গেজ মানে তাকানো সে তাকিয়ে রইল অ্যাট দ্য জাস্টলিং ক্রাউড জাস্টলিং মানে ঠেলাঠেলি করা ভিড়ের দিকে তাকিয়ে রইল অন দ্য প্ল্যাটফর্ম তাহলে প্ল্যাটফর্মের বলা আছে রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ ক্রাউডেড ট্রেনের বাকিটা ভিড় ছিল তো সেই ক্রাউডেড ট্রেনে ওঠার জন্য যে প্যাসেঞ্জার্সরা ঠেলাঠেলি করছিল তো প্যাসেঞ্জার্স আর জস্টলিং অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওপর তারা ঠেলাঠেলি করছিল তাহলে লাজমি অলসভাবে সে তো জানলার পাশে সিট পেয়ে গেছে সেখানে বসে আরামে বসে সেই জানলা দিয়ে সেই ঠেলাঠেলি করা প্যাসেঞ্জার্সের দিকে সে তাকিয়ে রইল দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাঙ্ক ফ্রয়েড দ্য অ্যারাইভাল মানে আগমন অফ দ্য ট্রেন ট্রেনের আগমন ডিড নট ডিস্টার্ব ডিস্টার্ব করেনি বিঘ্ন ঘটায়নি স্যার মোহনলালস স্যার মোহনলালের স্যাঙ্ক ফ্রয়েড স্যার মোহনলালের স্যাঙ্ক ফ্রয়েড স্যাঙ্ক ফ্রয়েড মানে কি স্যাঙ্ক ফ্রয়েড মানে হচ্ছে অ্যাবিলিটি টু কিপ কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশানস এটা তোমাদের ভালো করে করতে হবে অনেক সময় এসে কিউতে কোশ্চেন আসে হোয়াট ইজ স্যাঙ্ক ফ্রয়েড স্যাঙ্ক ফ্রয়েড কী তাহলে তোমাদের বইয়ের দেখো তলার দিকেই লেখা আছে হোয়াট ইজ স্যাঙ্ক ফ্রয়েডে অ্যাবিলিটি টু কিপ অ্যাবিলিটি মানে ক্ষমতা টু কিপ কাম মানে শান্ত থাকার ক্ষমতা ইন ডিফিকাল্ট সিচুয়েশানস মানে কঠিন পরিস্থিতিতে আমাদের জীবনে অনেক সময় অনেক মানে কিছু কন্ডিশন আসে যখন খুব ডিস্টার্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হয় কি তাড়াহুড়ো হোক বা যে কোনো কিছু কিন্তু সমস্ত অবস্থাতেই এই যে শান্ত হয়ে থাকার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে শান্ত হয়ে থাকা অবিচলিত হওয়া সেটাকে বলা হচ্ছে স্যাঙ্ক ফ্রয়েড তো এই যে ট্রেন এলো সবাই তাড়াতাড়ি করে উঠছে সবাই ঠেলাঠেলি করছে স্যার মোহনলাল কিন্তু কিছুই করছে না তিনি অবিচলিত তিনি যেমনভাবে বসেছিলেন তেমনভাবেই আছেন এই যে কন্ডিশন এটাকে বলা হচ্ছে স্যাঙ্ক ফ্রয়েড তাই বলছে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন এই যে ট্রেনের আগমন স্যার মোহনলালের অবিচলিত অবস্থায় কোনো বিঘ্ন ঘটাতে পারলো না
He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first-class compartment. He continued to sip. Sip মানে চুমুক দেওয়া। He continued, তিনি চুমুক দিতেই লাগলেন। Continued মানে একটানা চালানো। তিনি তার চুমুকটা দিতেই লাগলেন। His scotch, তাহলে which wine was he drinking? তিনি কোন ওয়াইনটা খাচ্ছিলেন, কোন মদটা তিনি পান করছিলেন। হি ওয়াজ ড্রিঙ্কিং স্কচ, তিনি তাহলে স্কচ খাচ্ছিলেন। তো তিনি এই স্কচে সিপ দিতে লাগলেন। সিপ মানে কি ছোটো ছোটো চুমুক, ছোটো ছোটো চুমুক দিতে লাগলেন। অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার, এবং বিয়ারারকে অর্ডার করলেন টু টেল হিম, তাকে বলতে। হোয়েন হি হ্যাড মুভ দ্য লাগেজ, কখন সে ব্যাগপত্র রেখে আসবে টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, সেই প্রথম শ্রেণীর কামরায়। তাহলে বিয়ারাকে এটা হুকুম দিলেন যে সে তার মালপত্র যখন প্রথম শ্রেণীর কামরায় তুলে দেবে তখন তাকে জানাতে। এবং তিনি ট্রেন এসেছে বলে কিন্তু কোনো তাড়াহুড়ো দেখাচ্ছেন না, যেমন অবস্থায় আছেন সেভাবেই বসে বসে তিনি স্কচে চুমুক দিতে লাগলেন। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রিড। এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে কি উত্তেজনা। বাসেল, তাড়াহুড়ো, হাড়ি মানে তাড়াতাড়ি। ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং মানে শিষ্টাচারহীনতার, এক্সিবিশনস মানে প্রদর্শন, অফ ব্যাড ব্রিডিং মানে শিষ্টাচারহীনতা, এগুলো শিষ্টাচারহীনতার প্রদর্শন। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রিড, এবং স্যার মোহনলাল ছিলেন এমিনেন্টলি মানে লক্ষণীয়ভাবে, তিনি ছিলেন লক্ষণীয়ভাবে ওয়েল ব্রেড। ওয়েল ব্রেড মানে হচ্ছে আচার আচরণে সুভদ্র বা শালীন। তার কাছে এই যে উত্তেজনা, এই যে হুড়োমুড়ি করা, দৌড়ঝাঁপ করা, তাড়াহুড়ো করা, এগুলো সব কিছুই শিষ্টাচারহীনের প্রদর্শন। এবং তিনি কেমন ছিলেন, তিনি ছিলেন লক্ষণীয়ভাবে তিনি একজন শিষ্ট ব্যক্তি, তিনি একজন সুশৃঙ্খল ব্যক্তি, তাই তিনি এসব করেন না। তিনি তাই যেমন কন্ডিশনে আছেন তেমন কন্ডিশনেই তিনি বসে আছেন, এবং বিয়ারারকে নির্দেশ দিলেন যে যখন মালপত্র সরাবে আমাকে জানিয়ে দেবে। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটি বু অ্যান্ড অর্ডারলি। হি ওয়ান্টেড, তিনি চাইতেন এভরিথিং, সব কিছু টিকেটি ব্রু, টিকেটি বু মানে হচ্ছে ছিমছামভাবে, অ্যান্ড অর্ডারলি মানে পরস্পর, মানে তিনি চাইতেন যে সব কিছু পরপরভাবে ছিমছামভাবে হোক, মানে যেমনটা যার ঘটার কথা, যে ঘটনাটা যেভাবে ঘটার কথা সেভাবে ধীরে ধীরে হোক, কোনো কিছু নিয়ে তিনি তাড়াহুড়ো করতে চাইতেন না। ইন হিজ ফাইভ ইয়ার্স অ্যাব্রড, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিচিউড অফ দ্য আপার ক্লাসেস। ইন হিজ ফাইভ ইয়ার্স অ্যাব্রড, অ্যাব্রড মানে কি বিদেশ, এই পাঁচ বছর বিদেশে থাকাকালীন স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে অর্জন করা, স্যার মোহন অর্জন করেছে দ্য ম্যানার্স মানে আচরণ অ্যান্ড অ্যাটিচিউডস মানে মনোভাব অব দ্য আপার ক্লাসেস। আপার ক্লাসেস মানে উঁচু শ্রেণীর মানুষের, অভিজাত সম্প্রদায়ের মানুষের আচরণ এবং মনোভাব তিনি অর্জন করেছেন, অভিজাত সম্প্রদায়ের আদব কায়দা এবং মনোভাব তিনি রপ্ত করেছেন বলা যায়, তো এই পাঁচ বছর বিদেশে থাকাকালীন। তাহলে হাউ লং ডিড স্যার মোহন স্টে ইন ইংল্যান্ড, স্যার মোহন কতদিন, বা হাউ লং ডিড স্যার মোহন স্টে ইন অ্যাব্রড, তিনি বিদেশে কতদিন ছিলেন। স্যার মোহন স্টেড ইন অ্যাব্রড ফর ফাইভ ইয়ার্স, তিনি পাঁচ বছরের জন্য বিদেশে ছিলেন, এবং এই সময়ে তিনি কি করেছেন, এই আপার ক্লাসেস মানে ওপরের তলার মানুষদের, অভিজাত সম্প্রদায়ের মানুষদের মনোভাব এবং আদব কায়দা তিনি রপ্ত করেছেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, হি রেয়ারলি, রেয়ারলি মানে খুব কম, মাঝে মাঝে স্পোক বলতেন হিন্দুস্তানি, তিনি মাঝে মাঝে হিন্দুস্তানি বলতেন। হোয়েন হি ডিড ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড। হোয়েন হি ডিড, যখন তিনি করতেন, তার মানে যখন তিনি বলতেন, তিনি তো প্রায় বলতেনই না, আর যখন তিনি বলতেন, ইট ওয়াজ, এটা ছিল লাইক অ্যান ইংলিশ ম্যানস, একজন ইংরেজের মতো, একজন ইংরেজ যে কিনা হিন্দি উচ্চারণ করতে পারে না, সেই সে যেভাবে কথা বলে শুধুমাত্র সেই ইংলিশ ম্যানের মতো তিনি হিন্দিটা উচ্চারণ করতেন।
হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজটা তিনি উচ্চারণ করতেন। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস, শুধুমাত্র ভেরি নেসেসারি মানে খুব প্রয়োজনীয় শব্দগুলো তিনি উচ্চারণ করতেন। অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, আবার অ্যাংলিসাইজড মানে কি একদম ইংরেজি কায়দায়, ইংরেজরা যেমন করে অ্যাংলিসাইজড হয়েতে কথা বলে, মানে ইংরেজরা একটা হিন্দি উচ্চারণ করলেও দেখবে তাতে একটা ইংরাজির একটা টান থেকে থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাংলিসাইজড। তিনিও সেই হিন্দুস্তানিটাকে হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজটা যখন বলতেন সেটা তাহলে খুব প্রয়োজনীয় কিছু শব্দ তিনি বলতেন এবং সেটা কী ছিল, প্রপারলি অ্যাংলিসাইজড, সেইভাবে ইংরেজদের মতো করে ইংরেজদের কায়দাতে তিনি হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করতেন। তাহলে ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড স্যার মোহনলাল স্পিক, কোন ভাষায় স্যার মোহনলাল কথা বলতেন, তাহলে আমরা কি বলতে পারি, স্যার মোহনলাল স্পোক ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, তিনি অ্যাংলিসাইজড হিন্দুস্তানি ভাষায় কথা বলতেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। বাট কিন্তু হি ফ্যান্সিড, তিনি কল্পনা করতেন মানে হি থট, তিনি মনে করতেন হিজ ইংলিশ, তার ইংরাজি মানে তিনি ইংরাজিটা এভাবেই বলেন যে ফিনিশড মানে সম্পূর্ণ পরিপূর্ণ, অ্যান্ড রিফাইন্ড, রিফাইন্ড মানে পরিশোধিত, অ্যাট নো লেস এ প্লেস কোনো অংশেই কম নয় দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ইংরাজি তার তুলনায় কোনো অংশেই তার যে ইংরাজি বলা সেটা কম নয়। তিনি তাহলে মনে করতেন যে তিনি এতটাই সম্পূর্ণভাবে পরিশোধিত ইংরেজি বলেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে ইংরাজি বলা হয় সেটা তার চেয়ে কোনো অংশেই কম নয়। হি ওয়াজ ফন্ড অফ কনভার্সেশন অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশ ম্যান হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বলছে হি ওয়াজ ফন্ড অফ কনভার্সেশন, কনভার্সেশন মানে আলাপচারিতা, তিনি আলাপচারিতা ভালোবাসতেন। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, লাইক মানে মতো, একজন কালচার্ড ইংলিশম্যানের মতো মানে সংস্কৃতিবান একজন ইংলিশম্যানের, ইংরেজের মতো, হি কুড টক, তিনি কথা বলতে পারতেন অন অলমোস্ট এনি সাবজেক্ট, প্রায় সব বিষয়ে, কী বিষয়ে তিনি কথা বলতে পারতেন, কথা বলতেন মানে যে কোনো বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলতে পারতেন, বুকস, বই, পলিটিক্স, রাজনীতি, পিউপিল মানে লোকজন, বইপত্র, রাজনীতি বা লোকজন, যে কোনো বিষয় নিয়ে তিনি কথা বলতে পারতেন। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, হাউ ফ্রিকুয়েন্টলি মানে কতবার, হ্যাড হি হার্ড মানে তিনি শুনেছেন ইংলিশ পিপল ইংরেজদের, সে দ্যাট বলতে যে হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, তিনি একজন ইংরেজের মতো করে কথা বলেন মানে ইংরেজি বলেন, তাহলে তিনি অনেকবার এটা শুনেছেন, কতবার তিনি শুনেছেন যে ইংরেজরা বলছে যে তিনি একজন ইংরেজের মতো করে ইংরাজি বলতে পারেন, এটা তিনি শুনেছেন। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, স্যার মোহন ভাবছিলেন ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, তাকে কি একাই ভ্রমণ করতে হবে। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা ছিল একটা ক্যান্টনমেন্ট, একটা ক্যান্টনমেন্ট মানে সেনা ছাউনি বা সেনানিবাস যেখানে সেনারা থাকে। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং কিছু ইংরেজ অফিসার মাইট বি অন দ্য ট্রেন, মাইট মানে কি সম্ভাবনা অর্থে বসে যে হয়তো ট্রেনে থাকতে পারে, যেহেতু এটা একটা ক্যান্টনমেন্ট সেখানে ইংরেজ অফিসাররা থাকতে পারে, তারা ট্রেনে উঠতে পারে। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইম্প্রেসিভ কনভার্সেশন, হিজ হার্ট মানে তার হৃদয় ওয়ার্মড মানে চাঙ্গা হয়ে উঠেছিল অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইম্প্রেসিভ, একটা প্রসপেক্ট মানে সম্ভাবনা, কিসের সম্ভাবনা, অফ অ্যান ইম্প্রেসিভ মানে চিত্তাকর্ষক কনভার্সেশন মানে কথোপকথন, তার হৃদয় তাহলে চাঙ্গা হয়ে উঠেছিল একটা চিত্তাকর্ষক কথোপকথনের সম্ভাবনায়, ভাবছিলেন যে কোনো ইংরেজ অফিসার ট্রেনে উঠবেন এবং তার সঙ্গে কোনো বিষয় নিয়ে তার কনভার্সেশন হবে, এই কথা ভেবেই তার মন চাঙ্গা হয়ে উঠেছিল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যান্ড অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, হি নেভার শোড, নেভার মানে কখনো না, শো মানে দেখানো, তিনি কখনো দেখাতেন না এনি সাইন, কোনো চিহ্ন অফ ইগারনেস মানে কৌতূহল, ইগারনেস মানে কৌতূহল, তিনি কৌতূহলের কোনো লক্ষণ দেখাতেন না, কি বিষয়ে কৌতূহল, টু টক মানে কথা বলা, টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিডস, টু দ্য ইংলিশ মানে
ইংরেজ ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য কোনো কৌতূহল তিনি দেখাতেন না কখনোই, অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, যেমনটা বেশিরভাগ ভারতীয়রা করে। মানে তার কথা মতো বেশিরভাগ ভারতীয়রা ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু তিনি এটা কখনোই করতেন না। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম, বলছে তিনি লাউড মানে জোরেও কথা বলতেন না, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে কি, জেদি, আক্রমণাত্মক অ্যান্ড ওপিনিয়নেটেড, ওপিনিয়নেটেড মানে একগুঁয়ে, গোড়া, কট্টর, লাইক দেম, এবং তিনি তাদের মতো জোরেও কথা বলতেন না এবং আক্রমণাত্মক বা কোনো বিষয় নিয়ে তার একগুঁয়ে মনোভাবও জাহির করতেন না। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস, তিনি ওয়েন্ট অ্যাবাউট, হি কন্টিনিউড, তার মানে হিজ বিজনেস, তিনি তার কাজকর্ম চালিয়ে যেতেন উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, মানে ভাবলেসহীনভাবে, যেন কিছুই হয়নি এরকম একটা মনোভাব নিয়ে ভাবলেসহীনভাবে তিনি তার কাজকর্ম চালিয়ে যেতেন। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। হি উড রিটায়ার, তিনি ফিরে যাবেন টু হিজ কর্নার, তার কোণে, তিনি যে কোণে বসে আছেন সেই কোণে তিনি নির্দিষ্ট আসনে গিয়ে বসবেন এবং বাই দ্য উইন্ডো মানে জানলার পাশে গেট আউট বের করবেন এ কপি অফ দ্য টাইমস, এবং টাইমসের, দ্য টাইমসের একটা কপি, দ্য টাইমস মানে কি, দ্য টাইমস হলো ফেমাস ইংলিশ ডেইলি, একটা বিখ্যাত ইংরেজি দৈনিক সংবাদপত্র হচ্ছে দ্য টাইমস, সেই টাইমসটা, তার মানে যে পড়ে এই টাইমসটা সে খুব একজন শিক্ষিত ব্যক্তি, খুব এডুকেটেড পারসন, এটা প্রতিপন্ন হবে সেটা দেখে, তাই সেই টাইমসটা তিনি এবার খুলে বের করে বসলেন। হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. বলছে হি উড ফোল্ড, ফোল্ড মানে ভাঁজ করা, ইট, তিনি এটাকে ভাঁজ করবেন ইন এ ওয়ে, এমনভাবে, তার মানে এটা বলতে দ্য টাইমস, এই পেপারটাকে তিনি এমনভাবে ভাঁজ করবেন ইন হুইচ, যাতে করে দ্য নেম অফ দ্য পেপার মানে খবরের কাগজের নামটা, ওয়াজ ভিজিবল, সেটা দেখা যাবে টু আদার্স, অন্যদিকে, মানে অন্যজনদেররা যাতে ওই খবরের কাগজের নামটা দেখতে পায়। হোয়াইল, যখন, হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল, যখন তিনি শব্দ জব্দ, ক্রসওয়ার্ড পাজল মানে শব্দ জব্দের ধাঁধা, পেপারে যে শব্দ জব্দগুলো দেওয়া থাকে ওপর নিচে বা পাশাপাশি মেলানো, এই ধরনের শব্দ জব্দ যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রসওয়ার্ড পাজল, তিনি সেটা করবেন, কিন্তু তিনি পেপারটা এমনভাবেই ভাঁজ করে সেটা করবেন যাতে অপর দিকে বসা লোক বা ট্রেনের অন্যান্যরা দ্য টাইমস পেপারটার নামটা দেখতে পায়। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশান, টাইমস, দ্য টাইমস অলওয়েজ মানে সর্বদা, অ্যাট্রাক্টেড অ্যাটেনশান মানে মনোযোগ আকর্ষণ করে বা দৃষ্টি আকর্ষণ করে। তাহলে হোয়াট অলওয়েজ অ্যাট্রাক্টেড পিপলস অ্যাটেনশান, কোন জিনিসটা সবসময় লোকেদের মনোযোগ আকর্ষণ করে, দ্য পেপার, দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড পিপলস অ্যাটেনশান, এই পেপারটা সবসময় লোকেদের দৃষ্টি আকর্ষণ করে। সামওয়ান উড লাইক টু বড়ো ইট হোয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ এ জেস্টার সিগনিফাই আই হ্যাভ ফিনিশড উইথ ইট। সামওয়ান, কেউ একজন, উড, সামওয়ান উড লাইক টু বড়ো, বড়ো মানে চাওয়া, কেউ হয়তো চাইবেন বড়ো ইট, কেউ হয়তো এটা চাইবেন, হোয়েন, যখন, হি পুট ইট অ্যাসাইড, যখন তিনি এটা পাশে রেখে দেবেন উইথ এ জেস্টার, জেস্টার মানে ভঙ্গি, সিগনিফাইং এইরকম একটা ভঙ্গি নিয়ে, আই হ্যাভ ফিনিশড উইথ ইট, যে আমার এটা পড়া শেষ হয়ে গেছে, এরকম একটা ভঙ্গি করে যখন তিনি এটা পাশে রেখে দেবেন তখন হয়তো কেউ এটা তার থেকে চাইবে। পারহ্যাপস, সম্ভবত, সামওয়ান উড রিকগনাইজ হিজ ভ্যালুয়েবল টাই হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং। পারহ্যাপস মানে সম্ভবত, সামওয়ান উড রিকগনাইজ, রিকগনাইজ মানে চেনা, কেউ হয়তো চিনতে পারবে হিজ ভ্যালুয়েবল টাই, তার সেই ভ্যালুয়েবল টাইটা কেউ চিনতে পারবে, হুইচ, যেটা, হি অলওয়েজ ওর, তিনি যেটা পড়তেন, সর্বদা পড়তেন হোয়াইল ট্রাভেলিং, যখন তিনি বেরোতেন তখন তিনি সবসময় পড়তেন। তাহলে হোয়াট ডিড স্যার মোহন অলওয়েজ ওয়্যার হোয়াইল ট্রাভেলিং, কোন জিনিসটা স্যার মোহনলাল সবসময় পড়তেন যখন ভ্রমণে বেরোতেন, তাহলে স্যার মোহন অলওয়েজ ওর ভ্যালুয়েবল টাই হোয়াইল ট্রাভেলিং, যখন তিনি বেরোতেন তখন তিনি সর্বদাই এই ভ্যালুয়েবল টাইটা পড়তেন।
he that would open a vista leading to a fairy land of Oxford colleges, masters, dons, tutors, bodresses, and rugger matches. That would open a vista, মানে সেটা হয়তো খুলে দেবে একটা ভিস্তা মানে দিগন্ত, leading to a fairy land of Oxford College, যেটা হয়তো সেই দিগন্তটা কী করবে, সেখান থেকে চলে যাবে অক্সফোর্ড কলেজে। সেখানে অক্সফোর্ড কলেজ, মাস্টার্স, ডোনস, ডোনস মনে হচ্ছে, ডোনস কথার অর্থ হচ্ছে টিচার্স অফ ইউনিভার্সিটিস অর কলেজেস, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডোনস বলা হয়। টিউটর্স, বোর্ড রেসেস মানে নৌকা প্রতিযোগিতা, রাগার ম্যাচেস, রাগার মানে রাগবি, ইংল্যান্ডে রাগবিকে রাগার বলা হচ্ছে, বলা হয় সেখানে। তাহলে তা এই যে এই পেপারটা, তাহলে তখন তাকে কী করবে এই ভ্যালুয়াল টাইটা, এভাবেই তার ভ্যালুয়াল টাই দেখেই হয়তো খুলে যাবে কথোপকথনে একটা নতুন দিগন্ত। সেখান থেকে তিনি চলে যাবেন অক্সফোর্ডের কলেজ, অধ্যাপক, শিক্ষক, নৌকা প্রতিযোগিতা এবং রাগবি খেলার এক রূপকথার দেশে। মানে তার ভ্যালুয়াল টাইটা দেখেই হয়তো কেউ তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসবে, এটাই তিনি বলতে চাইছেন। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, স্যার মোহন উড কই হে হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। ইফ যদি বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, যদি টাইমস আর টাই দুটোই ব্যর্থ হয়, এই দুটোতেই তিনি কারোর মনোযোগ আকর্ষণ করতে না পারেন, কেউ যদি এ দুটো দেখেও তার সঙ্গে কথা বলতে এগিয়ে না আসে, তাহলে কী হবে, স্যার মোহন উড কই হে হিজ বিয়ারার, স্যার মোহন তখন তার বিয়ারারকে কই হে বলে হাঁক পারবেন, টু গেট দ্য স্কচ আউট, স্কচ বের করে দেওয়ার জন্য, স্কচ দেওয়ার জন্য, তার গ্লাসে স্কচ ঢেলে দেওয়ার জন্য তার বিয়ারারকে কই হে বলে তিনি হাঁক পারবেন। হুইজ কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, হুইজ কি ইংরেজদের ক্ষেত্রে কখনোই ব্যর্থ হয় না। তাহলে হোয়াট নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, হুইজ কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, হুইজ কি কখনো ইংরেজদের ক্ষেত্রে ব্যর্থ হয় না, তারা হুইজকির দ্বারা সবসময় আকৃষ্ট হয়। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, তারপরে তিনি কী বের করবেন, স্যার মোহনস হ্যান্ডসাম সুন্দর গোল্ড সিগারেট কেস, সোনার সিগারেট কেস। তাহলে হোয়াট ওয়াজ স্যার মোহন সিগারেট কেস মেড অফ, স্যার মোহনের সিগারেট কেসটা কী দিয়ে বানানো ছিল, স্যার মোহন সিগারেট কেস ওয়াজ মেড অফ গোল্ড, সেটা সোনা দিয়ে বানানো ছিল। তিনি সেই সোনার সিগারেট কেসটা বের করলেন ইংলিশ সিগারেট, তাতে কী থাকবে, ইংলিশ সিগারেটস মানে ইংরেজদের সিগারেট, ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া। তখন আরেকজন দেখে, উল্টো দিকের লোক দেখে মানে অন্যান্য প্যাসেঞ্জাররা দেখে কি ভাববে, ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংরেজদের ইংরেজ সিগারেট, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, এখানে তিনি এটা পেলেন কিভাবে, সিওর হি ডিড নট মাইন্ড, তিনি নিশ্চয়ই কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিড নট, এবং স্যার মোহনের সমজদার হাসি এটা বুঝিয়ে দেবে যে তিনি কিছু মনে করবেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, কিন্তু তিনি কি ব্যবহার করবেন এই ইংরেজটিকে, এই যার কথা তিনি মনে মনে কল্পনা করছেন, তিনি ওই ইংরেজকে কি তিনি কি হিসেবে ব্যবহার করবেন, অ্যাজ এ মিডিয়াম মানে একটা মাধ্যম হিসেবে, টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে আলোচনার মাধ্যম হিসেবে কি তিনি ব্যবহার করবেন, এই ইংলিশ ম্যানটাকে কি তিনি ব্যবহার করতে পারবেন। দোজ ফাইভ ইয়ার্স অফ গ্রে ব্যাগস অ্যান্ড গাউন্স অফ স্পোর্টস ব্লেজার্স অ্যান্ড মিক্স ডাবলস অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট অ্যান্ড নাইটস অ্যাট পিকাডিলি, বলছে দোজ ফাইভ ইয়ার্স, ওই পাঁচ বছর, অফ গ্রে ব্যাগস অ্যান্ড গাউন্স, ধূসর ব্যাগ এবং গাউন, অফ স্পোর্টস ব্লেজার্স খেলার ব্লেজার, অ্যান্ড মিক্স ডাবলস তিনি সেখানে মিক্স ডাবল খেলতেন, অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট, ডিনার্স অ্যাট দ্য ইন মানে সরাইখানাতে রাতের খাওয়া দাওয়া, অ্যান্ড নাইটস অ্যাট পিকাডেলি এবং পিকাডেলিতে রাত্রি কাটানো, পিকাডেলি হচ্ছে লন্ডনের একটি প্রধান রাস্তা, সেই রাস্তাতে মানুষ আনন্দের সাথে রাত্রি নিবাস করে কোথাও, তো সেই পিকাডেলির রাত্রি, এই সমস্ত জিনিসের কথা তার মনে পড়বে। ফাইভ ইয়ার্স অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ,
5 বছর, সেখানে তো তিনি 5 বছর ছিলেন, ক্রাউডেড, ভিড়ে ঠাসা একটা গ্লোরিয়াস মানে বর্ণময় জীবন। ওর্থ, সেটা বেশি মূল্যবান, ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া উইথ হিস ডার্টি ভালগার কান্ট্রিম্যান উইথ সর্ডি ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি অ্যান্ড ওভেস ওল্ড লাজমি স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স। বলছে ওর্থ, সেটা বেশি মূল্যবান, ফার বেশি মূল্যবান, মোর দ্যান বেশি, কার থেকে বেশি, দ্য 45 ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কাটানো এই 45 বছরের জীবনের থেকে সেই 5 বছরের জীবন তার কাছে অনেক দামি। সেই ভারতবর্ষে থাকা 45 বছরের জীবনটা কেমন? উইথ হিজ ডার্টি ভালগার কান্ট্রিম্যান, ডার্টি মানে নোংরা, ভালগার মানে অভব্য, কান্ট্রিম্যান মানে দেশবাসী, নোংরা অভব্য দেশবাসীর সঙ্গে কাটানো এই 45 বছর। শুধুমাত্র যে নোংরা অভব্য দেশবাসী তা নয়, তার সঙ্গে সঙ্গে দেখো, উই সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, উই সর্ডিড ডিটেলস, সর্ডিড মানে নোংরা বা ইতর, সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য যে ইতরামির নোংরা, ইতরামির নিচতাপূর্ণ রাস্তায় যে দৌড় সেটা, আর অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরে, ওপরতলার এই রাত্রিকালীন পরিদর্শন, অ্যান্ড ওভেস ওল্ড লাজমি, মোটাসোটা বৃদ্ধ লাজমি, স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স, যার গা থেকে কি বেরো, স্মেল মানে গন্ধ, অফ সোয়েট মানে ঘাম, অ্যান্ড র অনিয়ন্স মানে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়, এই মোটাসোটা বুড়িয়ে যাওয়া লাজমি যার গা থেকে ঘাম এবং কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়, এর থেকে, এই সবের থেকে, ভারতবর্ষে কাটানো এই 45টা বছর, এই নোংরা অভব্য দেশবাসীর সঙ্গে থাকা, সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য যে ইতরামির নিচতাপূর্ণ রাস্তায় দৌড়, এই ওপরতলায় রাত্রিকালীন পরিদর্শন, আর এই মোটাসোটা বুড়ো হয়ে যাওয়া লক্ষ্মীর সঙ্গে, যার গা থেকে ঘামের গন্ধ এবং কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়, সেই লক্ষ্মীর সঙ্গে সময় কাটানো, এই সমস্ত কিছু নিয়ে যে 45 বছর তিনি ভারতবর্ষে কাটিয়েছেন, তার থেকে ইংল্যান্ডে কাটানো 5টা বছর তার কাছে অনেক দামি। এবার এখান থেকে আমরা যে ভয়েসগুলো পেয়েছি, দেখো তার কিছু কিছু আমরা পড়ছি, পরে গ্রামার ডিটেলসে আলোচনা করা হবে। দেখো, সি প্রডিউসড এ টু আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি, তাহলে এখানে সিটা হচ্ছে সাবজেক্ট, প্রডিউসড হচ্ছে ভার্ব, এ টু আনা বিট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা আনসারটা করি, তাহলে অবজেক্টটা নিয়ম অনুযায়ী আমাদের সামনে সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে আনসারটা কী হবে, এ টু আনা বিট ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স আছে তাই বিভার্ব হিসেবে ওয়াজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্রডিউসড বাই দিয়ে সিটা কী হয়ে যাবে, হার, তারপর বাকি যা এটা আছে সেটা আমাদের লিখে দিতে হবে, ফ্রম এ নট ইন হার শাড়ি। এরপরে সি ডিসমিসড দ্য কুলি, সিটা সাবজেক্ট, ডিসমিসড ভার্ব, দ্য কুলি অবজেক্ট, তাহলে আনসারটা কী হবে, দ্য কুলি was dismissed by her. তিনেরটা দেখো, then she rested her chin on her hands. সিটা সাবজেক্ট, রেস্টেডটা ভার্ব, হার চিন হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি লিখব, তাহলে আনসারটা কী হবে, দেনটা এমনিই থেকে যাবে, হার চিন, অবজেক্ট সামনে চলে এলো, হার চিন was rested on her hands by her. তারপরে দেখো পাঁচের চারটা, in his 5 years abroad স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিচিউডস অফ দ্য আপার ক্লাস, ইন হিজ 5 years abroad, এটুকু অংশ কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, স্যার মোহন হচ্ছে সাবজেক্ট, হ্যাড অ্যাকোয়ার্ড ভার্ব, আর দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিচিউড অফ দ্য আপার ক্লাস এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আমরা সামনে নিয়ে যাই, দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিচিউডস অফ দ্য আপার ক্লাস, এবার হ্যাড থাকলে আমাদের হ্যাডই আনতে হয়, হ্যাড থাকলে একটা বিন আনতে হয়, বিন
acquired, main verb এর past participle form acquired by subject কে স্যার মোহন, by স্যার মোহন, এবার বাকি যেটা আছে সেটা আমরা লিখে দেব, in his 5 years abroad. এরপরে আমরা পাঁচেরটা করব, he did the crossword puzzle, এখানে he subject, did হচ্ছে verb এবং the crossword puzzle হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সামনে যাই, the crossword puzzle was, do এর মেন verb do past participle form হচ্ছে done, by হিটা হয়ে যাবে him. আজ আমরা এতটাই আলোচনা করলাম, বাকি অংশ আমরা পার্ট 4 এ আলোচনা করব, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে.